করতে চায়, একবার পূজা মণ্ডলে যাবে, আবার মসজিদে এসে সাজদা দিবে, একবার শয়তানকে রাজি রাখবে, শয়তানকে রাজি করবে, আবার মসজিদে এসে আল্লাহকে রাজি করতে চায়, এরা প্রকৃত মুসলমান না, কথা বলেন। এরা হলো আস্তে একটা ধোকাবাজ, ঠিক কিনা? আজকে আপনি বলতে চান ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলে মুসলমানদেরকে পূজা মণ্ডলে নিতে চান, এটা কিভাবে হবে? হিন্দুদের হিন্দুদের ধর্ম হলো হোলি খেলার মধ্যে বেগানা মহিলাদের শরীরে স্পর্শ করে এরকম ভাবে রং মাখায় দেবে, কিন্তু আমার মুসলমান ধর্মে বেগানার শরীরে ধর্মে তো দূরের কথা, তাদের দিকে তাকানো হারাম, ঠিক কিনা? তেমনি আপনাদের সব জায়গায় গুনার বাজার, গুনার বাজার, কিন্তু আমাদের ধর্মে যেই দুইটা উৎসব আছে, আল্লাহর আল্লাহু আকবার দিয়ে কয়, আল্লাহর বরত্ব যেখানে কোনো কি নাই, গুনাহ নাই, জোরে বলেন গুনাহ নাই। একটা আকাশ আর একটা জমিন, দুইটা জিনিসকে আপনি একাকার কিভাবে করবেন, কোন আদর্শের ভিত্তিতে করবেন, এটা কোনো মুসলমানদের আকীদা হতে পারে না? আমার বায়রা, এজন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির সমস্ত গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিকের গুনাহগুলো ক্ষমা করি না। সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআ, যেই ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেল দাখলান নার, ওই ব্যক্তি আল্লাহর তরী জাহান্নামের বাসিন্দা, জোরে কর না আউযুবিল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত পূজার দিন মুসলমানদের আনন্দ করার দিন নয়, এই সমস্ত দিন মুসলমান নামাজ পড়বে, চোখের পানি ফেলাবে যে হায় রে, সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আজকে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করা, চোখের পানি ফেলা, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও, ঠিক কি না? মুসলমান পূজায় যেতে পারে না, আর যে পূজায় যাবে সে মুসলমান হতে পারে না, ঠিক কি না?